অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে নেওয়া হবে, শুক্রবারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিলে তাঁর দেওয়া নির্দেশের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন উঠে গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারানোরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চ জানায়, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার ফলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শোনার অধিকার হারিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।